আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রিয় দর্শক, আজকে বিরতে আমি একটি ইটের ঘর বানাতে কত হাজার ইট লাগবে বা ইটের হিসাব কীভাবে বের করতে হয় একদম সম্পূর্ণ সহজ হিসাবটি আপনাদেরকে বের করে দেখাবো। তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আপনারা কী করবেন, আপনাদের বাড়িটি দুর্গ এবং প্রস্থটা মেপে নেবেন। মেপে দুইটা একসাথে গুন দিবেন। গুণ করলে পেয়ে যাবেন আপনার বাড়িটি কত স্কোয়ার ফুট। তো আমার বাড়িটি আনুমানিক ধরেন 700 স্কোয়ার ফুট। 700 স্কোয়ার ফুট বাড়িতে কত হাজার ইট লাগবে এই হিসাবটাই বের করব। প্রথমে 5 ইঞ্চি গাঁথুনিতে প্রতি স্কোয়ার ফুট ইট লাগবে 5.7 পিস। অর্থাৎ বাড়িটি যে 700 স্কোয়ার ফিট, তো 700 × 5.7 = 3,990 পিস ইট লাগবে আমাদের 5 ইঞ্চি গাঁথুনিতে ঘরটি বানালে। আমরা যদি 10 ইঞ্চি গাঁথুনি দিয়ে ঘরটি বানাই তাহলে প্রতি স্কোয়ার ফিট লাগবে 10.7 পিস। অর্থাৎ 700 × 10.7 = 7,490 পিস। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, সবাই ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফিজ।